সারা দিন কষ্ট করে কাম করে তাও ঠিক মতো ভাত খেতে পারি না, কি আর করুম। ডাকসরে আইছিলাম, মনে হয় এই বস্তিতে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, আমার কোনো দেশ গ্রাম নাই, কি আর করা, এখানে জীবন চলতে আছে, এ তো চলতে আছে, কবে যে চলা শেষ হবে আল্লাহ জানে। আমরা থাকি মোটামুটি খেটে খেয়ে খাই, আপনাদের বাড়ি কি? আমাদের বাড়ি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। ও সাতক্ষীরা। একটা মহিলা তার এই দুটো হাত ভাঙা, দুটো পা এখান থেকে তার আমি জানি বিশাল কাজ, তার সেবা দিয়ে করেছে না সামনে, সে সব কিছু দেখতেছে, উঠাই দিচ্ছে গাড়ি থেকে, সে গাড়ি চালাচ্ছে, এই গাড়ি বসা গাড়ি হাত দিয়ে চালাচ্ছে, পা দিয়ে যাবেন আপনি।
কত আশা নিয়ে ঢাকা শহরে আইসিলাম, মনে করছিলাম এখানে আইসা কত কিছু আইসা জায়গা হয়েছে বুঝলি, কত মানুষের কত কথা নিয়ে দেশে যখন আসছিলাম কত ভালো আসলাম, জমি ছিল কত কিছু ঘর ভরা গোয়াল ভরা কাম করে তাও ঠিক মতো বাদ করে ফেলবে কত সব করে ভাবছিল মায়ের দেখব আমার গুলাবন তো আর আমার দেখে এখন এই বয়সে আইসে নিজেই কান গুলা ভাঙ লাগে গুলাবন তো জীব এই বসতেছে যারা থাকে সকলে দি একজনের একজন জীব তারা বসতেছে তাই হ্যাঁ গো যে কোনো সময় বাড়ি ঘর আসছিল তারাও যে মানুষ মনে হয় এই বস্তুতেই আমাকে জন্ম নেই আসলে আমরা মরলাম আমরা মাটি হয়ে গেছি থাকি তো বস্তুতে সেটাও আমরা জানি আমাদের জন্য কোনো কবরস্থান আসতে পারি সেটাও আমাদের জানি না Yeah.